مولاي صل وسلم دائما. এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজকে ধ্বংস করছে, এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে, আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। 200 টাকা কারেন্ট বিল 2000 টাকা হলো, প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন, আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ, তাদের সামাজিক কাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। অনেকদিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে, নইলে 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো, 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন, সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভারত পাকিস্তানে প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার, কে জবাব দিবে? লালন সার নামের সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হলো, আমার টাকাও সেখানে আছে। লালন সাহেব আর কে? হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। তার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন সাহেব সেতু করতে হবে। সাবধান থাকুন, ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা, 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর বানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে, কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কা, এসব টাকা কা। আশ্চর্য, কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর, কেন হবে ব্যক্তির নামে সেতু, কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে, এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাদি, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেলে যতটুকু সেলে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোস্ত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোস্ত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন, আমার সালাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরচিরিত মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুঁজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন, ওগুলো দিয়ে লাভ হবে না, এই বিদ্যা দিয়ে লাভ হবে না। সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে, সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য, সারা বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাখ সাবান বিক্রি করা হচ্ছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত।
জন্ম দিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 পালন করা জাহেলিয়াত, 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শোনো, 31 নাট হচ্ছে জেনার রায়, ঢাকা শহরে সেদিন জেনা হয়, এই 31 নাট হচ্ছে জেনার রায়, চিটাগাঙ্গের জেনার রায়, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রায়, এই জেনার রায়কে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি, আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আর একটার নাম চালু করে দেওয়া জাহেলিয়াত, এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ।